2018 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল 3রা মার্চ, আর সেদিনই রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার পরিবর্তন ঘটে। জনগণের ব্যাপক সমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট, তাই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে শাসক দলের উদ্যোগে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের 13 এবং 14 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক বাইক মিছিল। এদিনের বাইক মিছিলের নেতৃত্ব দেন বিজেপি রামনগর মণ্ডল সভাপতি। মিছিলটি ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ আমাদের এই যে বিশেষ দিন, আজ একটা জগদ্দল পাথর সিপিএমকে আমরা চিরতর বিদায় দিয়েছিলাম 25 বছর পর। আজকে এই বিশেষ দিন আছে, চতুর্থ আমাদের বর্ষপূর্তি সরকারের। তাই 7 রামনগর বিধানসভা অন্তর্গত আজকে কৃষ্ণনগরের মধ্যে যে ওয়ার্ডগুলো পড়ে 17, 18, 19, আজকে এদের ওয়ার্ডের থেকে আজকে র্যালি ডাকা হয়েছে। এই র্যালিতে আমরা অংশগ্রহণ করছি। এটার মধ্যে উপস্থিত আমাদের যুব মোর্চা প্রেসিডেন্ট, এটার মধ্যে উপস্থিত আমাদের এই মণ্ডলের কার্যকর্তা এবং ওয়ার্ড প্রেসিডেন্টগণ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।